পরম করুণাময় আল্লাহ তাল নামে শুরু করছি আদিও হাসরের একটি অধ্যায় হজরত আদম সফি বিবরণ আরে শুরু করিলাম কিতাবি ভাবিয়া কিতাবিকে লিখি দিল দিয়া কুদ্রত এলিয়া হইল আওয়াজ আজরাইল ইলের পরে আল্লাহ বা রুহু বা খুশাইয়া দিল কালে ব আওয়াজের মানে এই সোনক ওই আওয়াজেতে ভাই করিবে মালু ফেরেশ দাদা মামা হয় আল্লাহ পরেতে কহিল আল্লাহ জিব্রাইলের তরে একে মোটা কা কানো আরো সুখী না রে জিব্রাইলে হুকুম পাইয়া তোরাই কুসিলো এক মুঠা খা গিয়া জোরে তে ধরিলো যেই ধরে খাকা জোরে তে লাচার হইয়া খা ওঠে উঠে খান্দিয়া জার জার কান্দে মাটি দোনো হাত জুড়ে হাল্লারো দোহাই তুজে ছেড়ে দাও মাটির কান্দনা না সুনে জিভ্রাইল পিরিলো পরে আল্লাহ মেকাইলে পাঠাই দিব মেকাইল খাক ধরে টানিল যখন খাকি কেন্দে কহে কেন করো বড় চিল্লাইয়া যদি কান্দিয়া উঠিল মেকাইল দিলে বড় রহ হইল ফিরে গেল মেকাইল রোনা জারি দেখে পরে আল্লাহ পাঠাইল ইসরাফিল দেখে ইসরাফিল সেই রূপে ধরিলেন জোরে মিনতি করিয়া খাক কহে ধীরে ধীরে দয়া মায়া নাহি কর হয়নি দারুন বারো বার কত বার করো জালাতন কস মাকদার দাও দেনা সারিয়া বিনা দোষে কেন কাটো আমাকে ধরিয়া তবে ইসরাফিল শুনে ফিরিয়া যে গেল পরে খুদ আজরাইল পাঠাইয়া দিল আজরাইল হুকুম লইয়া চলিল কুদিয়া খুব জোর করে ধরে মাটিকে খুশিয়া আর এমন জোরেতে ধরে না তারে এক মোটা খাক খিসে লইল কোরে কান্দিয়া উঠিল খাকি হয়ে যারে যার এমন নিদারুন খোদা করেছে দয়া কি গুনা করি নোদা তোমারও দরগাই বিনা দোষে কেন কাটু হরিয়া তার জারি শুনে আওয়াজ পশিল আসিয়া নাকান্দ নাকান্দ না কান্দ খাকি তোমার অযুধ হইতে পিয়ার আমার বানাইব কাকি করো না আব আ তো চোখা ক বা তো চারি চারু চারো চিজ দিয়া পেয়ারা আদো ন চফি দিব বানাইয়া গায়ে বি আওয়াজ দেখা কি শুনিতে পাইলো সবৰো করিয়া তবে চকুৰো বেজিলো পরে আল্লাহ আজরাহিলে হুকুম যে দিল আজাদী কাছে মাটি চকুৰ তো করিলো ফের আওয়াজ তে কহে আজাদ তরে করহ মাটি ভালো মতো করে পুতুলা বানাও তুমি আপনার হাতে রহু বক্তি করি আমি ওই কালে শুনে শুনে করে পুতুলা তয়ার সেরে মোবারক করে দেখিতে পাহার হাত পাও না কান তয়ার হইল মুখ আদি যত সবই বানাইল এই রূপে তর তর হইল গঠন দেমাগ হইতে রাবিয়া পেনি রঞ্জন রোহনে কালে দিল আদমের পরে গোপুর রহিম রহম যে করে সেই অক্তে কালে বেতে আরো আপসিল আল্লাহ আকবার বলে শেষ দায়িত সুবহানালা রবি আলা বলে ক তো বাণ শুকুরও আদায় নবী করে না কোদার পরে সেরে উঠাইয়া পিছনে তাকিল দেখিল ফেরেশতা যত সেজদায়ক আছিল তবে নবি করে ফেরে দোসরা সুযুদ এলাহিয়ালা মিনাক দিলো না আরে হুকুম করিয়া দিল নামাজের পরে একে একে দুই চেষ্টা পর সবারে আইন রহিয়া গেল কিয়া মত তক যত মুসলমান পরে হুকুম বেশক সকল ফেরেস্তা জবে রহিল দেখিল আওয়াজ আইল তবে আজাজিল পরে সেজদা নাহি কৰো তুমি কি সেৰ তৰে হাজৰতম চফি পিয়াৰ আ পাখি পেয়ে হইলো কোষালো আজাৰ চেজদা কৰি আছে দেখ আমাৰ নাম এতে যতে ক ফেৰেস্তা ছিল তাৰ পিছনেতে জমি নেৰাখি আছেৰে চকু ৰ ৰোজাই কাতৰো হৈয়া দেখ তাকে যে তুমি নাহি ডাকো কেন বলো দেখি শুনি হেমা কত করে বুঝি রহিলে যারে আমি হাতে গড়ে কহে তেজতা করিতে বলনি কঠে দামার এই কামনা হইবে আমাকো হইতে এতে যাহা করো তুমি মর নসিবেতে তোমার নাম এতে করি সে হাজার সপ্তম হাজার সাল বন্দি গিয়া আদমের অফিসে নাহি করিব সজুদ তকদির এতে যাহা আপনি মাদ ফের আওয়াজ আইল যে আজাজিল পরে হুকুম যার কাম তার পুজো হওয়ান্তরে তাহা না বুঝিয়া করাইও আপন আযলে মরা যাহা কি করে খক বা দুনিয়া আওয়াজ হৈল জিব্রাইলের পরে মুর্শিদও তয়াৰ কর কূপ ছোট করে শুনিয়া আওয়াজ দরী জিব্রাইলের তনি আলহামদুলিল্লাহ বলে ছিল তনি আপন জিব্রাইলকে ঘর বানাইল আওয়াজের মধ্যে যেইুকুমা আসি এমাম মসজিদ তার নাম রাখিলো তার তাহার ভিতরে রাখো আদম আদম সফির তরে আদম সফির তরে রাখো সেই ঘরে আজাজিল যেতে বল ঘরের ভিতরে আওয়াজ শুনিয়া জিপ্রিল করে সেই কাম উঠিয়া হইলো খারা করিয়া সালাম জিব্রাইল করিল ঘর হুকুমে খোদার আদমে রাখিয়া দিল ঘরে ভিতর যাতে কো ফরেস্তা সব পিছে পিছে গেল ঘরের ভিতরে গিয়া সকলে ঘুষিল দরজা করিল ছোট সেই তো ঘরের সেরে নিচে করি যেতে হইবে সবের এক হইল ভাই ঘরেতে যাইতে আজাজিল দেখেতে তারপরে জিব্রাহিল কে বলে খোদার হুকুম আছে ঘরে যা হোসলে আর আদম সফির কাছে যাও না চলিয়া শুনে আজাজিল চলে গেল দেমাগ করিয়া ছেড়ে নাই দিল আগে দেমাগ ঘড়িতে দনো পাও সালাই ঘরেতে যে অক্ত কম বক্ত পাও চালাইল লান্ন তক্ত কোদা তক নি গলাতে পরিল তক্ত হই কলা চার লানাতুল্লা নাম কোদা রাখিল তার লাহল বিল্লা ফেরেস তারা সকলে কহিল তক তো দেখিয়া আজাজের কান্দিয়া উঠিল বড় সিল্লাইয়া কান্দে হইয়া যারে যার গুণাহরসাগরে নেকি ডুবিল আমার এই ছিল নসিবে মর হইলে কবুরা এই হুকুম না মানিয়া এক হুকুম নিয়া মানিয়া এই হাবানেরা সপ্তম হাজার সাল বন্দে গিয়া মার বরবাদ করিয়া দিল আপে বরবার এখনে আরজ এই গুজুরে তোমার কেয়ামত তক দিবে বাদশাহী আদমেরে তরে যে মোর এই দশা ঘটিল এই হইল আপনার নিকট হইতে দূর করে দিলে লানতের তক্ত দিয়া সরবেন দা ঘাস হইয়া যখন আদমেরে আদমের সারা না হবা করব দাগা দিয়া আদমেরে দিল সরম যেমন আমার দেখো তুরিল গরম এই বলে আজাজিল কান্দে অতিশয় সে কান্দ না যে শুনিল করে হাই হাই তখন জাহানে যদি কিহ যে থাকিত বিচারার চিলিতে ওপাত হইত এটা কথা হেটা রহিল এখন আদম কথা শুনো দিয়া মন আর তারপরে আদমের বাম বাজু হইতে বিবি হাওয়া হইল যে আল্লাহ তাহার কুদ্রতের হদ কি করে সুমার হাওয়া কে করিল পয়দাপে